প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি রানীর প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে অন্য কোন দিকে মন দিয়াছি যদি অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না কিন্তু অনন্য মনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো তার সর্ববিধ আনন্দের বর সৌন্দর্যের বর অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্র ধারে এত বর্ষিত হইবে তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে দিনরাত মোহিনী প্রকৃতি রানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন নতুন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন মনের আয়ু বাড়াইয়া দিবেন অমর লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন কয়েকবারের কথা বলি সে অমূল্য অনুভূতিরাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায় কিন্তু তবু শেষ হয় না যা বলিতে বলা চাহিতেছি তাহার বাকি যায় থাকিয়া এসব শুনিবার লোক সংখ্যায় অত্যন্ত কম কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে দুধলি ঘাসের ফুল ফুটাইয়া জানাইয়া দেয় যে বসন্ত পড়িয়াছে সে ফুলও বড় সুন্দর দেখিতে নক্ষত্রের মতো আকৃতি রং হলদে লম্বা লম্বা সরু লতার মতো ঘাসের ডাটাটা অনেকখানি জমি জুড়িয়া মাটি আকড়াইয়া থাকে নক্ষত্রাকৃতি হলদে ফুল ধরে তার গাটে গাটে। ভোরে মাঠ পথের ধার সর্বত্র আলো করিয়া ফুটিয়া থাকিত কিন্তু সূর্যের তেজ বাড়িবার সঙ্গে সঙ্গে সব ফুল কুকড়াইয়া পুনরায় কুড়ির আকার ধারণ করিত পরদিন সকালে আবার সেই দেখিতাম দেখিত আছে বাহার আছে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও আমাদের সীমানার বাহিরের জঙ্গলে কিংবা মহালিখা রূপের শৈলশানু প্রদেশে আমাদের মহাল হইতে সেসব স্থান অনেক দূরে ঘোড়ায় তিন চার ঘন্টা লাগে সেসব জায়গায় চৈত্রে শালমঞ্জরির সুবাসে বাতাস মাতাইয়া রাখে রাঙাইয়া দেয় কিন্তু কোকিল দোয়েল বউ কথা কও প্রভৃতি গায়ক পাখিরা ডাকে না এসব জনহীন অরণ্য প্রান্তরের যে ছন্ন রূপ বোধ হয় তাহারা তাহা পছন্দ করে না এক একদিন বাংলাদেশে ফিরিবার জন্য মন হাঁপাইয়া উঠিত বাংলাদেশের পল্লীর সে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম মনে পড়িত বাঁধানো পুকুর ঘাটে স্নানান্তে আর্য বস্ত্রে কোনো তরুণী বধুর ছবি মাঠের ধারে ফুল ফোটা ঘেঁটু বন লেবু ফুলের সুগন্ধে মোহময় ঘন ছায়া ভরা অপরাহ্ন দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া দেশের জন্য এই মনোবেদনা দেশে থাকিতে কখনো অনুভব করি নাই জীবনে একটা বড় অনুভূতি যে ইহার আস্বাদ না পাইল সে হতভাগ্য একটা শ্রেষ্ঠ অনুভূতির সহিত অপরিচিত রহিয়া গেল কিন্তু যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি কিন্তু কোনোবারই ঠিক মতো বুঝাইতে পারিতেছি না সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার অধিগম্যতার বিরাটত্বের ও ভয়ালো গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা না দেখিলে কি করিয়া বুঝাই সে কি জিনিস জনশূন্য বিশাল লপটুলিয়া বৈহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাও ও কাশের মনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘোড়ার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্যানুভূতিতে আচ্ছন্ন করিয়া দিয়াছে কখনো তাহা আসিয়াছে ভয়ের রূপে কখনো আসিয়াছে একটা নিস্পৃহ উদার গম্ভীর মনোভাবের রূপে কখনো আসিয়াছে কত মধুময় স্বপ্ন দেশ বিদেশের নরনারীর বেদনার রূপে সে যেন খুব উচ্চ দরের সঙ্গীত নক্ষত্রের ক্ষীণ আলোর তালে জ্যোৎস্নারাত্রের অবাস্তবতায় ঝিল্লির তানে ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গতি সেরূপ তার না দেখাই ভালো যাহাকে ঘর দুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে প্রকৃতির সে মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে উদাসীন ভব ঘুরে মার্কোপোলো করিয়া তোলে গৃহস্থ সাজিয়া ঘর কন্যা করিতে দেয় না অসম্ভব তাহার পক্ষে ঘর কন্যা করা সে ডাক যে শুনে আছে। সে অবগুণ্ঠিতা মোহিনীকে একবার যে প্রত্যক্ষ করিয়াছে গভীর রাত্রে ঘরের বাহিরে একা আসিয়া দাঁড়াইয়া দেখিয়াছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধুধু ধু জোস্না ভরা রাত্রির রূপ তার সৌন্দর্যে পাগল হইতে হয় একটুও বাড়াইয়া বলিতেছি না আমার মনে হয় দুর্বল চিত্ত মানুষ যাহারা তাহাদের পক্ষে সেরূপ না দেখাই ভালো সর্বনাশী রূপ সে সকলের পক্ষে তার টান সামলানো বড় কঠিন তবে কথাও ঠিক প্রকৃতিকে সেরূপের দেখাও ভাগ্যের ব্যাপার এমন বিজন বিশাল উন্মুক্ত অরণ্য প্রান্তরে শৈলমালা বনজাউ আর কাশের বন কোথায় যেখানে সেখানে তার সঙ্গে যোগ চাই গভীর ও তার অন্ধকার বা জ্যোৎস্নার এত যোগাযোগ সুলভ হইলে পৃথিবীতে কবি আর পাগলে দেশ ছাইয়া যাইত না একদিন প্রকৃতির সেরূপ কিভাবে প্রত্যক্ষ করিয়াছিলাম সে ঘটনা বলি পূর্ণিয়া হইতে উকিলের তার পাইলাম পরদিন সকালে দশটার মধ্যে আমার সেখানে হাজির হইতে হইবে অন্যথায় এস্টেটের একটা বড় মকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত আমাদের মহাল হইতে পূর্ণিয়া পঞ্চান্ন মাইল দূরে রাত্রে ট্রেন মাত্র একখানি যখন তার হস্তগত হইল তখন সতেরো মাইল দূরবর্তী কাটারিয়া স্টেশনে গিয়া সে ট্রেন ধরা অসম্ভব ঠিক হইল এখনই ঘোড়ায় রওনা হইতে হইবে কিন্তু পথ সুদীর্ঘ বটে বিপদ সংকুলও বটে বিশেষ করিয়া এই রাত্রিকালে এই অরণ্য অঞ্চলে সুতরাং তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাইবে ইহাও ঠিক হইল সন্ধ্যায় দুজনে ঘোড়া ছাড়িলাম কাছাড়ি ছাড়িয়া কিছু পরে কৃষ্ণা তৃতীয়ার চাঁদ উঠিল অস্পষ্ট জোৎস্নায় বনপ্রান্তর আরো অদ্ভুত দেখাইতেছে পাশাপাশি দুজনে চলিয়াছি আমি আর সুজন সিং পথ কখনো উঁচু কখনো নিচু সাদা বাড়ির উপর জ্যোসনা পড়িয়া চকচক করিতেছে ঝোপছাপ মাঝে মাঝে আর শুধু কাঁশ আর ঝাউবন চলিয়াছে সুজন সিং গল্প করিতেছে ক্রমেই বন জঙ্গল বালুচর ক্রমশ স্পষ্টতর হইতেছে বহুদূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষ দেশ একটানা সরল রেখায় চলিয়া গিয়াছে যতদূর দৃষ্টি যায় ধু ধু প্রান্তর একদিকে অন্যদিকে জঙ্গল বা দিকের দূরে অনুচ্চ শৈলমালা নির্জন নীরব মানুষের বসতি কুত্রাপি নাই সাড়া নাই শব্দ নাই যেন অন্য কোন অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে প্রাণী আমরা এক জায়গায় সুজন সিং ঘোড়া থামাইল ব্যাপার কি পাশের জঙ্গল হইতে একটি ধাড়ি বন্য শুকর একদল ছানাপোনা লইয়া আমাদের পথ পার হইয়া বা দিকের জঙ্গলে ঢুকিতেছে সুজন সিং বলিল তবুও ভালো হুজুর ভেবেছিলাম মহিষ মোহনপুরা জঙ্গলের কাছে আসিয়া পড়িয়াছি বুনোমহিষের ভয় এখানে খুব সেদিনও একজন লোক মরিয়াছে মহিষে আরো কিছু দূর গিয়া জ্যোৎস্নায় দূর হইতে কালো মতো সত্যই কি একটা দেখা গেল সুজন বলিল ঘোড়া ভয় পাবে হুজুর ঘোড়া রুখুন শেষে দেখা গেল সেটা নড়েও না চড়েও না একটু একটু করিয়া কাছে গিয়া দেখা গেল সেটা একটা কাশের খুপড়ি আবার ঘোড়া ছুটাইয়া দিলাম মাঠ ঘাট বন ধু ধু জোসনা ভরা বিশ্ব কি একটা সঙ্গীহারা পাখি আকাশের গায়ে কি বনের মধ্যে কোথায় ডাকিতেছে টি 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 ঘোড়ার খুঁড়ে বালি উঠিতেছে ঘোড়া এক মুহূর্ত থামাইবার উপায় নাই উড়াও উড়াও অনেকক্ষণ একভাবে বসিয়া পিঠ টন টন করিতেছে ঘোড়া চাল ধরিয়াছে। আমার ঘোড়াটা আবার বড্ড ভয় পায় এজন্য সতর্কতার সঙ্গে সামনের পথে অনেক দূর পর্যন্ত নজর রাখিয়া চলিয়াছি হঠাৎ থমকিয়া ঘোড়া দাঁড়াইয়া গেলে ঘোড়া হইতে ছিটকাইয়া পড়া অনিবার্য কাশের মাথায় ঝুঁটি বাঁধিয়া জঙ্গলে পথ ঠিক করিয়া রাখিয়াছে রাস্তা বলিয়া কিছু নাই সেই কাশের ঝুটি দেখিয়া এই গভীর জঙ্গলে পথ ঠিক করিয়া লইতে হয় একবার সুজন সিং বলিল হুজুর এ পথটা যেন নয় পথ ভুলেছি আমরা আমি সপ্তর্ষি মণ্ডল দেখিয়া ধ্রুব তারা ঠিক করিলাম পূর্ণিয়া আমাদের মহাল হইতে খাড়া উত্তরে তবে ঠিক আছি সুজনকে বুঝাইয়া বলিলাম সুজন বলিল না হুজুর কুশি নদীর খেয়া পেরুতে হবে যে খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হবে এখন উত্তর পূর্ব কোন কেটে বেরুতে হবে অবশেষে পথ মিলিল আরও ফুটিয়াছে সে কি জ্যোৎস্না কি রূপ রাত্রির নির্জন বালুর চরে দীর্ঘ বন বনঝের জঙ্গলের পাশের পথে জ্যোৎস্না যাহারা কখনো দেখে নাই তাহারা বুঝিবে না এ জ্যোৎস্নার কি চেহারা এমন উন্মুক্ত আকাশ তলে ছায়াহীন উদাস গম্ভীর জ্যোৎস্না ভরা রাত্রিতে বন পাহাড় প্রান্তরের পথের জ্যোৎস্না কজন দেখিয়াছে উহ সে কি ছোটা পাশাপাশি চলিতে চলিতে দুই ঘোড়াই হাঁপাইতেছে শীতেও ঘাম দেখা দিয়েছে আমাদের গায়ে এক জায়গায় বনের মধ্যে একটা শিমুল গাছের তলায় আমরা ঘোড়া থামাইয়া একটু বিশ্রাম করি সামান্য মিনিট দশেক একটা ছোট নদী বহিয়া গিয়া অদূরে কুশি নদীর সঙ্গে মিশিয়াছে শিমুল গাছটাতে ফুল ফুটিয়াছে বনটা সেখানে চারিধার হইতে আসিয়া আমাদের এমন যে চিহ্ন মাত্র নাই অথচ গাছপালার বন শিমুল গাছটাই সেখানে খুব উঁচু বনের মধ্যে মাথা তুলিয়া আছে দুজনেরই জল পিপাসা পাইয়াছে দারুন লান হইয়া আসে অন্ধকার বনপথ পশ্চিম দিগন্তের দূর সৈন্যমালার পিছনে শেষরাত্রির চন্দ্র ঢলিয়া পড়িয়াছে ছায়া দীর্ঘ হইয়া আসিল পাখ পাখালির শব্দ নাই কোনো দিকে শুধু ছায়া ছায়া অন্ধকার মাঠ অন্ধকার বন শেষরাত্রির বাতাস বেশ ঠান্ডা হইয়া উঠিল ঘড়িতে রাত প্রায় চারটা ভয় হয় শেষরাত্রির অন্ধকারে বুনো হাতির দল সামনে না আসে মধুবনির জঙ্গলে একপাল বুনো হাতিও আছে এবার আশপাশে ছোট ছোট পাহাড় তার মধ্য দিয়া পথ পাহাড়ের মাথায় নিষ্পত্ত শুভ্রকাণ্ড গোল ফুলের গাছ কোথাও রক্ত পলাশের বন শেষ রাত্রের চাঁদ ডোমা অন্ধকারে পথ পাহাড় অদ্ভুত দেখায় পূর্ব দিকে ফর্ষা হইয়া আসিল ভোরের হাওয়া বহিতেছে পাখির ডাক কানে গেল ঘোড়ার সর্বাঙ্গ দিয়া দরদর ধারে ঘাম ছুটিতেছে ছুট ছুট খুব ভালো ঘোড়া তাই এই পথে সমানে এত ছুটিতে পারে সন্ধ্যায় কাছাড়ি ছাড়িয়াছি আর ভোর হইয়া গেল সম্মুখে এখনো যেন পথের শেষ নাই সেই একঘেয়ে বন পাহাড় সামনের পাহাড়ের পিছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠিতেছে পথের ধারে এক গ্রামে ঘোড়া থামাইয়া কিছু দুধ কিনিয়া দুজনে খাইলাম পরে আরো ঘন্টা দুই চলিয়াই পূর্ণিয়া শহর পূর্ণিয়া স্টেটের কাজ তো শেষ করিলাম সে যেন নিতান্ত অন্য মনস্কতার সহিত মন পড়িয়া রহিল পথের দিকে আমার সঙ্গীর ইচ্ছা কাজ শেষ করিয়াই বাহির হইয়া পড়ে আমি তাহাকে বাধা দিলাম জ্যোৎস্না রাত্রে এতটা পথ অশ্বারোহণে যাইবার বিচিত্র সৌন্দর্যের পুনরাস্বাদনের লোভে গেলামও তাই পরদিন চাঁদ একটু দেরিতে উঠিলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল আর কি সে জ্যোৎস্না কৃষ্ণপক্ষের স্তিমিতালোক বনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ অথচ এক আশ্চর্য রূপে অপরিচিত স্বপ্ন জগতের রচনা করিয়াছে সেই খাটো খাটো কাশ জঙ্গল সেই পাহাড়ের সানুদেশে পিতবর্ণ গোলগলি ফুল সেই উঁচু নিচু পথ সব মিলিয়া যেন কোন বহুদূরের নক্ষত্রলোক মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকে যেখানে চন্দ্রের উদয় হয় না অথচ অন্ধকারও নাই পরে যখনই এই মুক্ত জীবন ত্যাগ করিয়া সংসারে প্রবেশ করি তখন কলিকাতা শহরে ক্ষুদ্র গলির বাসা বসিয়া স্ত্রীর সেলাইয়ের কল চালনার শব্দ শুনিতে শুনিতে অবসর দিনের দুপুরে কতবার এই রাত্রির কথা এই অপূর্ব আনন্দের কথা এই জ্যোৎস্না মাখা রহস্যময় বনশ্রীর কথা রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে পাহাড়ের উপর শুভ্রকাণ্ড গোলগলি গাছের কথা শুকনো কাশ জঙ্গলের সোঁদা সোঁদা ভাজা গন্ধের কথা ভাবিয়াছি কতবার কল্পনায় আবার ঘোড়ায় চড়িয়া পুর নিয়া গিয়াছি